হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো জিও ফান্ডা চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি মলয় জিও ফান্ডা চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাস টেনের ছাত্রছাত্রীদের জন্য আরও একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এখানে দেখতে পাচ্ছ দশম শ্রেণীর ম্যাপ পয়েন্টিং অর্থাৎ মাধ্যমিকে তোমাদের যে ম্যাপ পয়েন্টিং এসে থাকে সেই ম্যাপ পয়েন্টিংয়ের অলরেডি আমি তিনটে পার্ট থেকে পয়েন্টিং করে দেখিয়ে দিয়েছি ভিডিও আকারে এখানে ভারতের ভূপ্রকৃতি একইভাবে নদ নদী এরপরে জলবায়ু এই তিনটে পার্ট আমার দেখানো হয়ে গেছে আজকের ভিডিওতে আমি তোমাদের ভারতের স্বাভাবিক উদ্ভিদ অর্থাৎ সিক্স থেকে যা যা পয়েন্টিং করতে দেওয়া হয়েছিল সেই প্রত্যেকটা পয়েন্টিংকে আমি করে দেখাবো তোমরা অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর যারা এই চ্যানেলে এখনও নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে রাখো ভূগোল সংক্রান্ত প্রয়োজনীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য তোমরা এই ভিডিওর যদি পিডিএফ লিঙ্ক পেতে চাও অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও এর পাশাপাশি তোমরা জিওগ্রাফি ফান্ডামেন্টাল পেজে গেলেও পেয়ে যাবে চলো তাহলে আর দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক তবে শুরু করার আগে যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না ভিডিও শুরুর প্রথমেই আমরা এখানে দু হাজার তেইশের প্রশ্নটাকে দেখে নেবো দেখো দু হাজার তেইশে আমাদের জিওগ্রাফির বিভাগ চয়ে ম্যাপ পয়েন্টিং এসেছিলো এখানে ম্যাপ পয়েন্টিং পার্টে দেখতে পাচ্ছ এখানে দেখো বিভাগ চয়ে যে প্রশ্নটা এসেছে সেই প্রশ্নটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছ সিক্স পয়েন্ট ওয়ানে এসছে নীলগিরি পর্বত তাপ্তি নদী লোকটাঘট একটি বৃষ্টি অঞ্চল মরু মৃত্তিকা অঞ্চল ভারতের একটি গম উৎপাদক অঞ্চল এখানে ম্যানচেস্টার তাহলে এই জায়গায় আর নেই এখানে একইভাবে আমাদের প্রথম যে পাঁচটা এখানে প্রাকৃতিক পার্ট থেকে এসে থাকে সেই পাঁচটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি স্বাভাবিক উদ্ভিদ পার্ট থেকে কোনো রকম কোনো পয়েন্টিং দু হাজার দেওয়া হয়নি অর্থাৎ দু হাজার তোমাদের স্বাভাবিক উদ্ভিদ পার্ট থেকে অতি অবশ্যই আসবে সুতরাং চলো আমরা এখানে যা যা সাজেশান দিয়েছি সেই প্রত্যেকটা সাজেশান অনুযায়ী এখানে ভারতের ম্যাপে পয়েন্টিংগুলো করে নেব এর জন্য আমরা একটা ভারতের ম্যাপ নিয়ে নেব এই ম্যাপের যদি তোমরা পিডিএফ লিঙ্ক চাও তাহলে অবশ্যই আমার জিওগ্রাফি ফান্ডামেন্টাল পেজ বা তোমরা জিও ফান্ডা চ্যানেলে গিয়ে খোঁজ করলেই পেয়ে যাবে এখানে আমি তোমাদের পিডিএফ লিঙ্ক দিয়ে দেব এই ম্যাপে এই ধরনের ম্যাপ তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে দিয়ে দেওয়া হয় এখানে পরীক্ষা হলে এই ম্যাপের মধ্যেই তোমাদেরকে পয়েন্টিং করতে হয় চলো তাহলে আমরা এখানে ভারতের স্বাভাবিক উদ্ভিদ পার্ট থেকে যে পয়েন্টিংগুলো আছে সেগুলো দেখে এক এক করে করতে থাকবো এখানে একদম প্রথমে দেখো ভারতের স্বাভাবিক উদ্ভিদ পার্ট থেকে আমরা দেখতে পাচ্ছি ভারতের ম্যানগো বরণ্য বা সুন্দরবন এটা দু সালে এসেছিল তাই চলো এখানে আমাদের ভারতের সুন্দরবন যে জায়গাটা আছে আমরা পশ্চিমবঙ্গে চলে যাব এই পশ্চিমবঙ্গের এই অংশটা আমরা এখানে ভারতের সুন্দরবনকে দেখিয়ে দেব তাই চলো এখানে আমরা ভারতের সুন্দরবন দেখানোর জন্য তাহলে আমরা এটা ডাইরেক্ট একদম পেন দিয়ে কাজ করছি তবে তোমরা পেন পেনে না করে পেনসিলে করতে পারো এবারে এটা দেখিয়ে দেওয়ার পর এখানে আমরা এটাকে এখানে হালকা সবুজ রঙটা করে দেব তাহলে দিয়ে আমরা এখানে লিখে দেব এটা তাহলে আমাদের সিক্স পয়েন্ট ফোরের কয়েক দাগের তাহলে এখানে এটা কয়ের দাগে এখানে ভারতের ম্যানগোভ অরণ্য অরণ্য ব্যাকেটের সুন্দরবন এই দুটো যে কোনো হিসাবে দিতে পারে দু রকমভাবেই তোমরা আসতে পারে এখানে সুন্দরবন হিসাবেও দিতে পারে বা ভারতের ম্যানগো বারণ হিসাবে দিতে পারে এটা দু হাজার এসেছিল তাহলে এই জায়গাটা আমাদের পয়েন্টিং করে দিলে হয়ে যাবে এরপরে চলে যাব আমরা চিরহরি দরণ্য এখানে চিরহরি দরণ্য ভারতের দুদিকে গড়ে উঠেছে এদিকে আমাদের দক্ষিণে এখানে পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলের পশ্চিম ঢাল বরাবর গড়ে উঠেছে একইভাবে এখানে আমাদের মেঘালয় এবং তার চারপাশে যেখানে প্রচুর বৃষ্টিপাত হয় সেই অঞ্চলগুলোই গড়ে উঠেছে তাহলে এই দুটো অঞ্চলকে আমরা দেখিয়ে দেব তাহলে এর জন্য আমরা কি করব সিম্পলি এখানে এই যে কুড়ি ডিগ্রি যে অক্ষরেখাটা দেখতে পাচ্ছ এই কুড়ি ডিগ্রি অক্ষরেখা এখানে এই অংশটা তোমরা এখানে যে এই জায়গায় যে খাঁজটা তৈরি হয়েছে এই খাঁজটা থেকে একদম কুমারিকা অন্তরীপ পর্যন্ত আমরা এখানে দেখিয়ে দেব তাহলে এই জায়গাটাকে আমরা একইভাবে এখানে আরও একটা যে সবুজ রঙ আছে তাহলে সেটাই আমরা রং করে দেব তাহলে এটা হয়ে গেল এখানে আমরা লিখে দেব একইভাবে তাহলে এখানে সিক্স পয়েন্ট ফোরের এটা ক্ষয়ের দাগে এখানে আমরা লিখছি চিরহরিৎ অরণ্য এটা ভারতের কথাটা আমি আর এখানে লিখছি না তাহলে চিরহরিৎ অরণ্য কীভাবে দেখো আমরা এখানে উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চলেও এই চিরহরিৎ অরণ্যকে খুঁজে পাবো তাহলে এটাকেও আমরা করে দেবো এখানে এই অংশটা আমাদের এখানে যে বৃষ্টির ছায়া অঞ্চল আছে সেই বৃষ্টিচ্ছায় অঞ্চলটাকে বাদ দিয়ে আমরা এই জায়গাটা নিয়ে এখানে এদিকে আসামের এই পাটটাকে করে দেব একইভাবে এদিকের পাটটা থেকে আমরা এখানে আমাদের যে আঠাশ ডিগ্রি অক্ষরেখা আছে সেটা কাট করে কিছুটা উপরে উঠবে উঠে এইভাবে নেমে এই অংশটা বরাবর এখানে আমাদের হয়ে যাবে তাহলে এখানে এই যে খাঁজটা দেখতে পাচ্ছ এই খাঁজগুলো প্রত্যেকটাই এখানে আমাদের আছে এই অরণ্যের মধ্যে তাহলে এখানে এই অংশটা থেকে আমরা সিম্পলি এই দিক পর্যন্ত নামিয়ে দেব। তাহলে এটা নামিয়ে দিলে এই যে পাটটা হয়ে গেল এই পাটটা আমাদের এখানে চিরহরি অরণ্যের মধ্যে পড়ে যাবে তাহলে এটাকে আমরা একইভাবে ওই সবুজ রংটাই করে দেব তাহলে তোমরাও এইভাবে দেখিয়ে দেবে তাহলে আমরা এই জায়গাটাকে এনে দেখিয়ে দিলাম তাহলে এটাকেও আমরা একইভাবে এখানে লিখে দেব তোমাদের পরীক্ষায় যদি উল্লেখ করে দেয় যে পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে চিরহরি দরণ্য বা এখানে উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চলে তো সেক্ষেত্রে ঠিক আছে আর যদি না উল্লেখ করে দেয় তাহলে দুটোকেই তোমাদের দেখিয়ে দিতে হবে তাহলে এটা ক্ষয়ের দাগে চিরহরি দরণ্য তাহলে এই আমাদের দেখানো হয়ে গেল তাহলে আমাদের দুটো পয়েন্টিং হয়ে গেল এর পরেরটা আছে দেখো এখানে আর্দ্র পর্ণমোচী তাই ভারতের আদ্র পর্ণমোচি যে অঞ্চলটায় অবস্থান করছে সেই জায়গাটাকে আমরা দেখিয়ে দেব। কোন জায়গাটা থেকে আমরা শুরু করব। তাহলে এখানে দেখো আমাদের এখানে যে নেপালের এই এই যে আমাদের বাউন্ডারির এই অংশটা যেটা আশি ডিগ্রি দার্গিমার রেখাকে যেখানে টাচ করেছে তাহলে এই টাচিং পয়েন্টটা থেকে আমরা শুরু করব করে এইভাবে নিয়ে গিয়ে এখান থেকে আমরা এই জায়গাটা দিয়ে তাহলে এখানে এখান থেকে এই অংশটা হয়ে এখানে আমাদের যে আশি ডিগ্রি এখানে সামান্য একটু টাচ করবে এই জায়গাটা করে এখান থেকে নেমে এখানে আমাদের আছে দেখো কুড়ি ডিগ্রি যে অক্ষরেখা গেছে সেই কুড়ি ডিগ্রি অক্ষরেখাকে এখান থেকে কাট করে আরও কিছুটা নিচে গিয়ে এখানে এই যে খাঁজটা তোমরা দেখতে পাচ্ছ এই খাঁজে এসে আমরা এখানে এই খাঁজের নিচে পর্যন্ত এসে এখানে শেষ করব। তাহলে এই হলে আমাদের এই অঞ্চলটা আর একইভাবে এখানে আমাদের এই জায়গাটা যেখানে আমরা এ করেছিলাম তাহলে এই জায়গাটা এখানে আমাদের উপরে এই অংশটাকে আমরা কভার করে দেব তাহলে এটাকে আমরা এই রঙটা না করে আমরা এই রঙটাকে করে দিচ্ছি যদি আবার এটাও পাশে আছে তাহলে সুতরাং আমরা এটাকে এই রংটা একটু হালকা করে করে দিই পরীক্ষায় অরণ্য থেকে যে কোনো একটা আসবে সুতরাং সবুজ রং ইউজ করবে কোনো অসুবিধা নেই এখানে তাহলে এই জায়গায় আমরা করে দিলাম তাহলে এখানে আমাদের তিন নম্বরটা যেটা ছিল আর্দ্রপর্ণমচি তাহলে এখানে আমরা এই জায়গায় এখানে তীর চিহ্ন দিয়ে তাহলে সিক্স পয়েন্ট ফোর এটা ক খ এর দাগে এটা ভারতের তাহলে এটা আদ্র পর্ণমোচী অরণ্য এটা দেখিয়ে দিলাম এরপরে চলে যাচ্ছি আমরা এর এরপরেরটা দেখো শুষ্ক পর্ণমচি এটা ভারতের বেশিরভাগ জায়গা জুড়ে এই এই মাঝের যে জায়গাটা আছে এই পুরো জায়গাটা জুড়ে অবস্থান করছে তাহলে এটাকে আমরা দেখিয়ে দেব তাহলে সিম্পলি এখানে আমরা স্টার্ট করবো গুজরাটের এই পার্টটা থেকে এখানে এই যে খাঁজরাটা দেখতে পাচ্ছ এই খাঁজরা থেকে শুরু করে এদিক পর্যন্ত ঠেকিয়ে দেব তাহলে এখান থেকে আমরা শুরু করছি করে এই জায়গাটা নামিয়ে এই পর্যন্ত দিয়ে দিলাম এটা দেখো এইভাবে গিয়ে আমাদের এখানে নেপালের এই বর্ডারে গিয়ে টাচ করবে আর এদিকে আমরা এখানে যেহেতু এখানে বৃষ্টি অঞ্চল আছে দু জায়গায় তাহলে এই অঞ্চলটাকে আমরা একটুখানি বুঝে করব। এখানে দেখো আমাদের যে কুড়ি ডিগ্রি অক্ষরেখা গেছে তার সামান্য উপর থেকে এটাকে নেব নিয়ে এইভাবে নিচের দিকে নামিয়ে এখানে বারো ডিগ্রি যে অক্ষরেখা আছে সেই বারো ডিগ্রি অক্ষরেখা নিচে নেমে তাহলে এই জায়গাটা হয়ে এখান থেকে এই অংশটা এখানে চেন্নাইয়ের একটু নিচে পর্যন্ত করে দেবো একইভাবে এখানে আমাদের যে কর্ণাটকের এই জায়গায় যে বৃষ্টিছা অঞ্চলটা এখানে উত্তরনালী এই যে অঞ্চলটা আছে তাহলে এই জায়গাটা আমরা একইভাবে এখানে এই অংশটা এখানে এই যে আমাদের কুড়ি ডিগ্রি অক্ষরেখা গেছে সেই কুড়ি ডিগ্রি অক্ষরেখা থেকে সামান্য নিচে আমরা এই জায়গাটাকে তাহলে এইভাবে দেখিয়ে দিলাম তাহলে এই এই অংশটা আমাদের বৃষ্টিচ্ছে অঞ্চল এখানে আমাদের শুষ্ক কাঁটা ঝোপঝাড় তৈরি হয়েছে তাহলে এই অঞ্চলটা আমরা এখানে আর এ করছি না এটাকে আমরা এইটার হালকা রঙ করে দিচ্ছি তাহলে এই জায়গাটাকে আমরা এই হলো তাহলে এটা আমরা সিক্স পয়েন্ট ফোর এটা ক খ গ ঘয়ের দাগের এখানে আমরা লিখে দেবো তাহলে এখানে শুষ্ক পর্ণমুচি তাহলে এটা ভারতের শুষ্ক পর্ণমুচি অরণ্য তাহলে এই হয়ে গেল এরপরে আছে দেখো মরু উদ্ভিদ আছে এর জন্য আমরা রাজস্থানের পাটে চলে যাব রাজস্থানে এই অংশটাকে আমরা সিম্পলি এই জায়গাটা দেখিয়ে দেবো তাহলে এখানে আমরা হলুদ রং করে দেব তাহলে এটা আমরা লিখে দেবো তাহলে এখানে হয়ে যাচ্ছে সিক্স পয়েন্ট ফোরের উঙার দাগের তাহলে এটা আমরা সিক্স পয়েন্ট ফোরের দাগে ভারতের মরু উদ্ভিদ তাহলে এই হলো তাহলে এটাও আমরা লিখে দিলাম এরপরে আমাদের আছে পরেরটা দেখো এখানে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার এটা দু হাজার আঠেরো এবং দু হাজার কুড়ি সালে এসেছিলো সুতরাং এটাকেও আমরা দেখিয়ে দেব তবে দেখো এখানে যদি কাঁটা ঝোপঝাড় যদি দিয়ে দেয় তাহলে এই জায়গা দুটোকে তোমরা দেখিয়ে দিতে পারো কোনো অসুবিধা নেই তা চলো আমরা এরপরে আমাদের ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার এটা দেরাদুনে অবস্থান করছে তাহলে এটাকে আমরা কি করব আমাদের এই যে জায়গায় এখানে দেখতে পাচ্ছ এই যে খাঁজটা আছে এই খাঁজটা থেকে সোজাসুজি নিচের দিকে নেমে যাব কিছুটা নামলেই এখানে হাফ সেন্টিমিটারের মতো নামলেই এখানে হয়ে যাবে এখান থেকে তাহলে আমরা এই জায়গাটা করে করে দেব তাহলে এটাকে আমরা করে দিলাম তাহলে এখানেও একইভাবে এটা তীর চিহ্ন দিয়ে তাহলে সিক্স পয়েন্ট ফোরের এখানে নোংরা হয়েছিল তাহলে চয়ের দাগে হয়ে যাচ্ছে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার তাহলে এই আমরা টোটাল আমাদের যা যা এখানে আমাদের ভারতের স্বাভাবিক উদ্ভিদ পার্ট থেকে পয়েন্টিং দেওয়া ছিল সেই প্রত্যেকটা পয়েন্টিং তোমাদের এই ম্যাপের মধ্যে করে দেখিয়ে দিলাম এর উপরে আমরা তাহলে সিক্স পয়েন্ট ফোর তাহলে এটা লিখে দেব সিক্স পয়েন্ট ফোর এটা কী আছে না ভারতের স্বাভাবিক উদ্ভিদ তাহলে এই আমরা করে দেখিয়ে দিলাম তাহলে এর পিডিএফ লিঙ্ক আমি তোমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা তোমরা জিওগ্রাফি ফান্ডামেন্টাল পেজে গিয়েও পেয়ে যাবে তাহলে এই টোটাল তোমরা ভারতের স্বাভাবিক উদ্ভিদ থেকে পয়েন্টিংগুলো করলে এর মধ্যে থেকে অতি অবশ্যই দু হাজার একটা কমন পেয়ে যাবে তোমরা অবশ্যই এই প্রত্যেকটা যা যা আমি তোমাদের পয়েন্টিং ভারতের স্বাভাবিক উদ্ভিদ পার্ট থেকে করিয়ে দিলাম ভালো করে প্র্যাকটিস করো এইগুলো করলেই এর মধ্যে থেকে তোমরা একটা কমন পেয়ে যাবে এর পাশাপাশি তোমরা মাধ্যমিকের ভূগোল সংক্রান্ত আর কি কী ধরনের ভিডিও চাইছো অবশ্যই আমাকে কমেন্ট করো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং এই চ্যানেলে যদি কেউ এখনও নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই রকম আরও ভালো ভালো ভূগোল সংক্রান্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই বাই